জাতীয় সংসদে এই মুহূর্তে বক্তব্য রাখছেন আইনমন্ত্রী আনিসুল হক। আমরা সরাসরি চলে যাচ্ছি সংসদে। করার সময় যখন আমি বলি এটা মামলা দেন, তখন পুলিশ অফিসাররা আমাকে বলেছিল, বেটা তুইও মরবি আমাদেরও মারবি, এখান থেকে যা। সেই সংস্কৃতির থেকে, সেই বিচারহীনতার সংস্কৃতির থেকে 1996 সালে মাননীয় প্রধানমন্ত্রী ইন্ডেমনিটি বিল এই সংসদে বাতিল করে তারপরে 2 অক্টোবরের সেই FIR 1975 সালের সেই 15ই অগাস্টের হত্যাকাণ্ডের FIR করেছিলেন 21 বছর পর। এবং সেটা করতে পেরেছিলেন কেন? ওই যে কথাটা, দ্য কার্ডিনাল প্রিন্সিপল অফ ক্রিমিনাল জুরিসপ্রুডেন্স, এ ক্রিমিনাল অফেন্স ইজ নেভার বারড বাই লিমিটেশন। আমি সেই কথাটাই মাননীয় প্রধান বিচারপতি, যিনি বিচার বিভাগের গার্ডিয়ান, যিনি বিচার বিভাগের প্রধান, তার কাছে চিঠি লেখার, শুধু তাকে কি বলার জন্য? আমি এইটাই বলার জন্য যে মাননীয় প্রধান বিচারপতি, আমি আপনার কাছে জানাচ্ছি, উনি কাকে সরাবেন, কাকে রাখবেন, দ্যাট আই অলসো ডিড নট সাজেস্ট। মাননীয় প্রধান বিচারপতি, এই ব্যাপারটা আপনি একটু দেখবেন। এটা কি আমি একজন জনপ্রতিনিধি হিসাবে, সরকারের একজন সদস্য হিসাবে, জনগণের কাছে আমার যে জবাবদিহি, তার যে দায়িত্ব আছে, সেই দায়িত্ববোধের থেকে আমি এটা করেছি? আমি